আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে শেয়ার করব যে কিভাবে এসএসসি পরীক্ষার খাতা দেখা হচ্ছে এবং খাতার পাস ফেল হার কত এবং এই পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওর নিচে যে লাইক বাটনটি আছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এখন আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি কথা বাড়াবো না, আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো, তো একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। তো আপনাদের এসএসসি পরীক্ষার খাতাটা দেখা হচ্ছে। এসএসসি পরীক্ষার খাতা দেখার জন্য খাতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে আছে যে রাইটিং এবং এমসিকিউ। তো রাইটিংটা অভিজ্ঞ টিচার এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা দেখানো হচ্ছে, আর যে এমসিকিউ অংশটা আছে, এমসিকিউ অংশটা বর্তমান আধুনিক প্রযুক্তির যে মেশিনগুলো আছে মেশিন দ্বারা এমসিকিউগুলো চেক করা হবে। তো এমসিকিউ যাদের আপনাদের যে সেটগুলো আছে প্রত্যেকটা সেটের জন্য আলাদা আলাদা সিস্টেম করা আছে, সেখান থেকে মেশিন দ্বারা আপনাদের এমসিকিউগুলো দেখা হবে। আর যে লিখিত আছে রাইটিংটা, তো লিখিতগুলো আপনাদের অবশ্য অভিজ্ঞ টিচার দ্বারা দেখানো হচ্ছে, যার জন্য ভালো ফল আশা করা যায়। তো এছাড়া যে আপনাদের রেজাল্টটা আছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট 2020 সালে এই রেজাল্টটা পাবলিশ করা হবে 7 মে, অর্থাৎ মে মাসের 7 তারিখে আপনাদের এই রেজাল্টটা পাবলিশ করা হবে। তো এই রেজাল্টটার জন্য যার একটা ভিডিও দেওয়া হবে, যদি আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন সে ভিডিওটি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনি সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ছিল এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, পাশ থাকা বেল আইকনে প্রেস করুন আমাদের লেটেস্ট আপডেট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য।